হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইকেন্ড মানে বিলি ম্যাক্সিমফের অরিজিন নিয়ে। কারণ আগাথার লেটেস্ট এপিসোডে তার পাওয়ারের হালকা ঝলক আমরা পেয়েছি আর কনফার্ম হয়েছে যে এই হচ্ছে বিলি ম্যাক্সিমফ। তাই এর অরিজিন জেনে নিতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। বিলিকে আমরা প্রথম দেখেছিলাম ওয়ান্ডা ভিশন সিরিজে, যেখানে ওয়ান্ডা নিজের ম্যাজিকের সাহায্যে তাদের বানিয়েছিল আর সিরিজের শেষে সে তার ম্যাজিক সরায়, ফলে তার বানানো ভিশন সহ দুই ছেলেও চলে যায়। কিন্তু এরপর ওয়ান্ডা ডার্কহোল্ড ব্যবহার করে আর তাকে নিজের ছেলেদের অন্য ইউনিভার্স থেকে আনা যাত্রা দেখি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে। মুভির শেষে ওয়ান্ডা বুঝে যায় যাদেরকে সে আনার চেষ্টা করছে তাদের নিজের ইউনিভার্সে নিজের মা আছে। আর শেষ পর্যন্ত ওয়ান্ডা পুরো ওয়ান্ডাগর পর্বত ভেঙে ফেলে, সাথে সাথে সমস্ত ডার্কহোল্ডকে নষ্ট করে দেয়, ফলে সে হয়তো মারা যায়। যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। আর এখন আগাতা অল অ্যালং এ আমরা টিনকে দেখি, যে হচ্ছে আসলে বিলি ম্যাক্সিমফ মানে ওয়ান্ডা ছেলে। কিন্তু কমিক্সে বিলির নাম বিলি ম্যাক্সিমফ না, বিলি ক্যাপলান, আর তার সুপার হিরো নাম হচ্ছে উইকেন। আর কমিক্সে তাকে প্রথম দেখানো হয়েছিল 2005 সালের ইয়ং অ্যাভেঞ্জার্স এর প্রথম ইস্যুতে। তখন সে আজ গার্ডিয়ান নামে সামনে এসেছিল আর উইকেন নামে 6 নম্বর ইস্যুতে এসেছিল। ভিশনের সাথে ওয়ান্ডা যখন বিয়ে হয়, তারপর সে নিজের রিয়ালিটি ম্যানিপুলেশন পাওয়ারের সাহায্যে দুটি যমজ বাচ্চাদের বানায়, যাদের নাম উইলিয়াম আর থমাস, যাদেরকে বিলি ও টমি বলে ডাকা হতো। তাদের বানানো হয়েছিল দুটি আত্মা থেকে, যেই দুটি আত্মা ম্যাপিস্টোর কাছ থেকে হারিয়ে যায়। পরে যখন ম্যাপিস্টো সেই দুটি আত্মাকে ক্লেম করতে আসে, তখন ওয়ান্ডা ম্যাজিকের সাহায্যে ম্যাপিস্টোকে আটকে নেয় আর নিজের ছেলেদের আত্মা দুটিকে রূপান্তরিত করে ফেলে, ফলে তার ছেলে উইলিয়ামের পুনর্জন্ম হয় জেফ ক্যাপলান ও রেবিকা ক্যাপলানের ঘরে, আর তার নাম হয় বিলি ক্যাপলান। এবার যেহেতু বিলি বাকিদের থেকে আলাদা ছিল, যেমনটা আমরা সিরিজে বুঝতে পেরেছি, এর কারণে তাকে স্কুলের অন্যান্য ছাত্ররা জ্বালাতন করত। এরপর একদিন সে স্কুল থেকে গিয়ে অ্যাভেঞ্জার্স ম্যানসনের বাইরে বসে, যেখানে তার সাক্ষাৎ হয় স্কারলেট উইচের সাথে। কিন্তু সে তাকে চিনতে পারে না আর বিলিও তাকে চিনতে পারে না। আর একটি ফ্যাক্ট হচ্ছে, বিলির ফেভারিট অ্যাভেঞ্জার্স ছিল স্কারলেট উইচ মানে তার মা, কিন্তু তার মনে নেই পুরনো জীবনের কথা। এখানে স্কারলেট উইচ তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কারণ বিলির মুখে ক্ষত। বিলি তাকে স্কুলের ঘটনাগুলো বলে, স্কারলেট উইচ তাকে মোটিভেট করে যে তাকে সেগুলো সম্মুখীন হতে হবে, কিন্তু বিলি বলে তার কাছে তো কোনো পাওয়ার নেই আর তাই সে কি করে তাদের সম্মুখীন হতে পারবে। স্কারলেট উইচ তাকে বলে, সবার কাছে কিছু না কিছু আলাদা থাকেই, সেটাকে তোমাকে জানতে হবে। আর তারপর সে নিজের পাওয়ারের সাহায্যে বিলির সেই ক্ষত ঠিক করে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে বিলি স্কুলের সেই সকল ছাত্রদের থেকে এড়িয়ে চলত। একদিন যখন সেই ছাত্রদের মধ্যে একজন অন্য একজনকে বিরক্ত করছিল, তখন বিলি তাকে আটকাতে যায় আর এখানে সে নিজের পাওয়ারকে ফিল করে আর তার পাওয়ার সেই ছেলেটিকে গুরুতর আহত করে ফেলে। তারপর বিলি গিয়ে আবার অ্যাভেঞ্জার্স ম্যানসনের সামনে বসে, তখন তার সাথে দেখা হয় টেড্ডি অল্টম্যান নামক একটি ছেলের সাথে। আর যেহেতু দুজনেই কমিক বুকের অনেক বড় ফ্যান, তাই দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিলি এরপর জানতে পারে তার বন্ধু টেড্ডির কাছেও পাওয়ার আছে, সে একজন শেপশিফটার আর সে স্কাল প্রজাতির। এরপর সেখানে ক্যাংয়ের ইয়ং ভার্সন আয়রন ল্যাড আছে, এর ব্যাপারে আমি ইয়ং অ্যাভেঞ্জার্স অরিজিনে ভালো করে জানিয়েছি, সেটা দেখে নেবেন, একই জিনিস রিপিট করবো না। শুধু এতটুকুই জানিয়ে রাখি, যখন ক্যাং পৃথিবীতে আসে আক্রমণ করতে, তখন আয়রন ল্যাড নিজের ইয়ং অ্যাভেঞ্জার্স টিম বানিয়ে ফেলে আর সেই টিমের মেম্বার বিলিও ছিল। আর সে থরের মতন কস্টিউম পরে আর নিজের সুপার হিরো নাম রাখে অ্যাস গার্ডিয়ান, কারণ তার কাছে ইলেকট্রিসিটির পাওয়ার ছিল। লড়াইয়ের পর কিছু সময় কেটে যায় আর তখন কেট বিশপ আর ক্যাসি ল্যাং বিলিকে তার নাম বদলাবার জন্য বলে যে অ্যাসগার্ডিয়ান থেকে উইকেন করে নাও, যা শুনে বিলি রাজি হয়ে যায়, কারণ এতদিনে সে নিজের অন্যান্য পাওয়ার সম্পর্কেও জেনে গেছিল। এরপর একটি মিশনে বিলি টমিকে পায় আর তখন বাকিরা নোটিস করে যে তারা দুজন তো প্রায় একই দেখতে। এরপর তারা দুইজন ইয়ং অ্যাভেঞ্জার্স এর মেম্বার হয় আর বিভিন্ন মিশন করতে লাগে। আর একবার এক সুপার স্কারের কাছে তারা জানতে পারে যে তারা হচ্ছে দুই ভাই আর ওয়ান্ডা তাদের মা আর ভিশন তাদের বাবা। ভিশন নিজের ওল্ড ফাইলস চেক করে আর তখন এটা প্রুভ হয়ে যায়। এরপর বিলি আর টমি ওয়ান্ডাকে খুঁজতে বেরিয়ে যায়। এরপর যখন তারা নিউ জার্সির সেই বাড়িতে আসে যেখানে তাদের জন্ম হয়েছিল, সেই বাড়িতে মাস্টার পেন্ডামোনিয়ামের কাছে তারা জানতে পারে নিজের ব্যাপারে আর তাদের মায়ের ব্যাপারে। ম্যাপিস্টো যখন তাদের আত্মা নিতে আসে, তখন ওয়ান্ডা তাকে হারিয়ে দেয় আর তখন ওয়ান্ডার স্মৃতি মুছে ফেলা হয় আর তারা নিজেদের ব্যাপারে সব তথ্য পেয়ে যায়। পাওয়ার ও অ্যাবিলিটির ব্যাপারে বললে, মায়ের মতন রিয়ালিটি ম্যানিপুলেশন করতে পারে, অ্যাস্ট্রাল প্রজেকশন, এনার্জি ব্লাস্ট, ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, বরফ তৈরি করতে পারে, উড়তে পারে, আরও অনেক। 212-এরও বেশি তার অ্যাপিয়ারেন্স হয়েছে কমিক্স, আর এখন দেখার বিষয় এমসিইউ তার অ্যাডাপ্টেশন কেমন হয়। তো ব্যাস বন্ধুরা, এই ছিল বিলি ক্যাপলান বা উইকেন বা বিলি ম্যাক্সিমফের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্সিপাল মান আর আপনারা দেখছিলেন বং লাভ কমিক্স।